ম্যাডাম কে বাঁচাতে গেল না কি বিচার হলো কি সব প্রমাণ ও সাক্ষীদের বয়ান থেকে এটা প্রমাণ হয়েছে যে এই বেআইনি হিরে চুরি মিসেস উষশি ঘোষই করেছেন ওনাকে দোষী সাব্যস্ত করে এই মুহূর্তে ওনাকে ওনার চাকরি থেকে বরখাস্ত করা হলো আগামী শুনানিতে ওনার সাজা শোনানো হবে ততক্ষণ অবধি মিসেস উষশি ঘোষের কারাবাস বহাল থাকবে সব প্রমাণই ওনার বিরুদ্ধে গেছে তাই আমরা আজ কিছু করতে পারলাম না মা মা কি গো কি হলো নিশি বড় বাবার সাথে কি হয়ে গেল রে কত বড় ক্ষতি হয়ে গেল ঠাকুর তুই তোর এত ভালো সন্তানের জীবনে এত কষ্ট কেন লিখে দিলে না 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 এই হতে পারে না কিছুতেই হতে দেওয়া যাবে না এমন অনন্ত কিছুতেই হতে দেওয়া যাবে না তুমি আরো তেল দাও বাবা এই প্রদীপ নিভে গেলে চলবে না বড় বৌদিকে সুবিচার পেতেই হবে তাহলে তো আমাদের সর্বনাশ হয়ে যাবে অনন্ত কিছুতেই হতে দেওয়া যাবে না যদি প্রদীপ নেবে তাহলে আমাদের সব আশা শেষ হয়ে যাবে আমাদের সব বিশ্বাস শেষ হয়ে যাবে তোমার ঠাকুর ঠাকুর তোমার পায়ে পড়ি ঠাকুর দোয়াই তোমার তোমার বড় বৌমার সঙ্গে এরকম অন্যায় করো না ভগবান আমি তোমার পায়ে পড়ি দোয়াই ভগবান বদ্ধির সাথে অবিচার হবে আর আমরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো নাকি আমরা এটা মানি না প্লিজ ম্যাডাম প্লিজ কোর্ট চত্বরে দাঁড়িয়ে এসব কথা বলা অন্যায় বিআইনি যা হবার হয়ে গেছে এখন কিচ্ছু করার নেই উকিলবাবু দরকার হলে আমি উচ্চ আদালতে যাব ওখানে কি আমি উষশীর জন্য লড়বো কিন্তু এই কিন্তু এই অন্যায় আমি কখনো মানবো না তাই কর না রে মা তাই কর বড় বৌমাকে ছাড়া বড় বৌমা ছাড়া আমার সংসার মা মা বদ্ধি